অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি এই একটি গ্রহের আশীর্বাদে পাঁচটি রাশির ভিকারি থেকে রাজা অর্থাৎ আপনাদের অবস্থা চরম থেকে চরম উন্নতি হবেই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে কথাগুলো বলবো খুব দায়িত্ব নিয়ে এবং কোন গ্রহ প্রথমেই জানায় সেই গ্রহটি হচ্ছে সবাই যেটা ভয় করে সেটা হচ্ছে শনি গ্রহ যাকে নিয়ে খুব চর্চা হয় এই সাড়ে সাতি এই শনির মহাদশা শনির ঢাইয়া এই শনি নাকি সমস্ত কিছু অনিষ্টের মূল কিন্তু জানেন শনি যা তো ছাপ্পার ফারকে দেত হয় দেখুন বাহাদুর শাস্ত্রী থেকে নরেন্দ্র মোদী বলুন সাদ্দাম হুসেন বলুন ফেসবুকের যে মালিক তার কথা বলুন অ্যামাজনের মালিকের কথা বলুন বিল গিটস বলুন প্রত্যেকে কিন্তু এই শনির কৃপাতে প্রচুর উন্নতির চরম শিখরে গেছে তারা দরিদ্র ছিলেন আমাদের যে প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন আজকে উনি দেখুন এই শনির সাড়ে প্রধানমন্ত্রী হয়েছেন আপনি দেখুন লাল বাহাদুর শাস্ত্রী খুব গরিব পরিবারের সন্তান দেখুন এই শনির শুভকৃপাতে অর্থাৎ রাজা হয়েছে তো এক কথায় যাদের রাশিচক্রের শনি ভালো আছে কিনা তাদের নিশ্চিত নিশ্চিত রূপে ভালো হবে আমি দায়িত্ব নিয়ে বলছি তো এমন পাঁচটি রাশির কথা আমি বলবো খুব দায়িত্ব নিয়ে তাদের কথা আমি বলছি আবারও বলছি আমার এই জ্যোতিষশাস্ত্র পেশা নয় আমি নেশা খুব দায়িত্ব নিয়ে বলছি আমি এরকম ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব দেখবেন যে সেই কথাগুলো মিলবেই তো প্রথমেই আপনাদেরকে দেখা দরকার শনি প্লেসমেন্ট যেন আপনাদের ভালো থাকে সেক্ষেত্রে মানে যে একদম মানে ক্ষত দরিদ্র সে ধনী ব্যক্তি হবেই হয়তো তার অবস্থা ছিল কিন্তু এই শনির সুপ্রভাবে শনির প্রকোপে তার উন্নতি কেউ আটকাতে পারবে না তো এবার আমি এক এক করে জানাতে চলেছি সেই পাঁচটি রাশি প্রথম যে রাশিটির কথা বলবো খুব চর্চিত রাশি ধনু রাশি ধনু রাশির দ্বিতীয় এবং তৃতীয় দেখুন এই মকর আর কুম্ভ শনি সেক্টর দ্বিতীয় ভাব থেকে কি বিচার করা হয় ধনভাব ধন তৃতীয় ভাব থেকে পরাক্রম অর্থাৎ এই ঠিক আপনারা জুলাই মাস থেকে এই ধনুরাশির ব্যক্তিরা আপনাদের প্রচন্ড পরাক্রম বাড়বে উদ্যম বাড়বে যা হবে তা দেখা দেখা যাক এরকম একটা আপনাদের মানসিকতা হবে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই মকর রাশিতে ধনের অভাব আপনাদের আসবে না আমি দায়িত্ব নিয়ে বলছি প্রথম কথা এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে খুব চর্চিত রাশি খারাপ 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 শুনেছেন আমি এবার বলছি খুব দায়িত্ব নিয়ে সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির রাশির অধিপতি যে রাজা তিনি স্বয়ং রাশিতে বসে আছেন এবং ঠিক দ্বিতীয়ভাবে কুঙ্গ কুম্ভ রাশি তার অধিপতি সেটা হচ্ছে শনি সে শনিও আপনাদের রাশিতে বসে আছে অর্থাৎ আপনাদের মান সম্মান প্রতিপত্তি বাড়বে অনেক আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে বাধা বিঘ্ন আপনাদের কাটবে এবং আপনারা প্রচুর অর্থ কিন্তু এই জুলাই মাসের পর থেকে আপনারা কিন্তু পাবেন টু ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনাদের সময় খুবই ভালো আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশি দেখুন কর্মপতি এবং সফল সফলতার প্রতি অর্থাৎ কর্মভাব এবং লাভের ভাব হচ্ছে শনির সেক্টরে পড়ছে অর্থাৎ আপনাদের কর্ম ভালো হবে এবং আপনাদের এই সময় সফলতা পাবেন লাভ আপনাদেরও হবে দেখুন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু যে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই রাশির মানুষ তার কিন্তু দেখুন উন্নতি কিন্তু হয়েছে এই কর্ম অর্থাৎ এই শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ ন্যায় দেবতা অর্থাৎ আপনি যদি ঠিকঠাক কর্ম করেন কিনা আপনি নিশ্চিত রূপে ফল পাবেনই পাবেন সঠিক যদি আপনার কর্ম থাকে তো এই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে আগামী পাঁচ বছর এই জুলাই মাস থেকে এই সময়টা কিন্তু আপনাদের স্টার্ট হচ্ছে এর পরের যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির নবমপতি এবং দশমপতি অর্থাৎ ভাগ্যভাব এবং কর্মভাবের অধিপতি শনি ঠিক দেখুন নবম ভাবের উপরে আছে নবম স্থানে বসে আছে ভাগ্য উদয় আপনাদের করবে লিখে রাখেন ভাগ্যের সাপোর্ট পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হবেই আপনারা প্রচন্ড পরিমাণে কিন্তু পরিশ্রম আপনাদেরকে কিন্তু করতে হবে আপনারা যারা খুব খারাপ পজিশন আছেন না অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে তাদের কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে বিশ্ব রাশির যেহেতু নবম্পতি এবং দশমপতি এই শনি মহারাজ আপনাদেরকে ঢেলে দিবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বিশ্ব রাশির ক্ষেত্রে এই সাড়ে সাত বছর আপনাদের জন্য সময়টা খুব ভালো সময় আসতে চলেছে এই জুলাই মাস থেকে আপনারা এর ভালো শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন এরপরে যে রাশিটির কথা শেষ রাশি যেটা আমি বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি চতুর্থপতি এবং পঞ্চমপতি যার মালিক হচ্ছে শনি এবং চতুর্থভাবে বসে আছে সেই শনি শশ নামক রাজ্য তৈরি করেছে এবং পঞ্চমপতি যিনি তিনিও আপনাদের এই শনি অর্থাৎ এই জুলাই মাস থেকে যেহেতু পঞ্চমপতি এবং চতুর্থপতি দেখুন চতুর্থ স্থানেই কিন্তু বসে আছে শশ নামক রাজ্য তৈরি করেছে আপনাদের পারিবারিক সুখ গৃহ প্রপার্টি আপনাদের সব কিছু মনোবাসনা আপনাদের পূর্ণ হবে পঞ্চম ভাবের অধিপতি আপনাদের পঞ্চম ভাবের আপনাদের মানসিক সুখ আসবে সন্তানের দিক থেকে আপনারা সুখ পাবেন আপনাদের জ্ঞান বিকাশের ঘটবে জ্ঞানের বিকাশ ঘটবে এই সময়টা খুবই ভালো যাবে অর্থাৎ আগামী পাঁচটি বছর তুলা রাশির জন্য গোল্ডেন টাইম শুরু হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি এরপরে জানাই এবারও প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন যে যাদের রাশিচক্রের শনি খুব পীড়িত তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে না আর যাদের শনি মোটামুটি ভালো আছে তাদের ক্ষেত্রে আর্থিক অবস্থা কিন্তু ভালো হবে আর যাদের শনি খুবই ভালো আছে দুর্দস্ত ছকে আছে এবং কর্ম ভালো আছে সেই সকল ব্যক্তি যে রাশিগুলো কথা বললাম ঠিক ভিকারি থেকে রাজা অর্থাৎ আপনি প্রধানমন্ত্রীর মতো জায়গায় আপনি রাজনীতিক সেক্টরে যে জায়গাতে বলুন আপনি যে কোনো জায়গাতে কিন্তু নিশ্চিত রূপে পাবেনই পাবেন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি তো এর পরের আপনারা দেখুন যে আমি যে পাঁচটি রাশির কথা বললাম যেমন বিশ্ব রাশির নবম এবং দশম প্রতি এদের ভাগ্যের উন্নতি এবং এদেরকে এ সাড়ে সাত বছর এদের যে অর্থনৈতিক যে এতদিন ধরে যে প্রবলেম চলছে তাদের প্রবলেম কাটবে মেষ রাশির সময় ভালো যেটা চর্চিত রাশি এই যে মকর রাশি মকর রাশি দুর্দান্ত সময় আসছে কিছুটা শারীরিক দিক থেকে আপনাদের সমস্যা হতে পারে শারীরিক পাঠটা তাছাড়া আপনার দুর্দান্ত সময় ধনু রাশির অর্থভাব অর্থাৎ আর অর্থনৈতিক স্ট্রং হবে তুলা রাশিরও কিন্তু এই সময় খুব ভালো একটা প্রিয়ড শুরু হতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু আমি আজকে আপনাদেরকে জানালাম কোন পাঁচটি রাশি যে এই শনির ঠিক সাড়ে বলুন ঠাঁইয়া বলুন শনির মহাদশা বলুন এ সময় যারা সবাই ভয় করে এই ভয়ের মধ্যে কিন্তু খুব ভালো জিনিসগুলো খুঁজে বার করুন তো সবাই তো ভয় 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 করে নেগেটিভ কথা শুনে শুনে আপনারা ভয় পাজিল হয়ে গেছেন দেখুন শনি যখন দেয় না তাকে এতটাই ঢেলে দেয় যে অন্য কোনো গ্রহ কিন্তু পারে না শনির দেওয়া ফুরাই না আমি খুব দায়িত্ব নিয়ে বললাম তো প্রিয় দর্শক বন্ধু সময় শেষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ